আমরা রিয়েল ইস্যুজ নিয়ে কথা বলতে এখন মোটামুটি সবাই ভয় পায়। অনেক কিছু নিয়ে কথা বলতে চাই বাট সব কিছু নিয়ে কথা বলা যায় না। আমার প্রত্যেকটা ভিডিওতে আমার কোনো না কোনো সোসাইটাল একটা মেসেজ থাকে। আমরা যখন ছোট ছিলাম বা আমাদের রিস্ক ছিল না, আমরা যখন অত লাইফ নিয়ে এত সিরিয়াস ছিলাম না, ফ্যামিলি ছিল না, নিজের কোনো পরিবার ছিল না, মানে নিজের পরিবার বলতে বউ বাচ্চা ছিল না, তখন তো এই রিস্কগুলো নিতে পারতাম। বাট এখন যেহেতু বউ বাচ্চা আছে সো অনেক কিছু চিন্তা করতে হয়, চিন্তা করে আসলে মানে কথা বলতে ভয় লাগে, কারণ আমাদের আসলে এফেক্ট করেছে। মানে আমি এটা নিয়ে রাজনৈতিক ভিডিও যেহেতু বললা দেখেছো, সো ওই টাইমে এইসব জিনিসপত্র আমাদেরকে এফেক্ট করেছে, খারাপভাবে এফেক্ট করেছে, যার কারণে উই হ্যাড টু স্টপ। রাজনৈতিকগুলো কি বাংলাদেশের ইনফ্লুয়েন্সার করতে পারবে কি না এটা নিয়ে আসলে আমি আমার মনে হয় দ্রুতের মতো কেউ বাংলাদেশে থেকে করা সম্ভব। আমার প্রত্যেকটা ভিডিওতে আমার কোনো না কোনো সোসাইটাল একটা মেসেজ থাকে আর ইম্পর্টেন্ট মেসেজ থাকে, বাট আই ডোন্ট নো অ্যাবাউট আদার, অন্যরা কী করতেছে আমার কোনো আইডিয়া নেই, বাট আমি আমার ভিডিওতে আমার রেসপন্সিবিলিটি যেহেতু আছে একটা প্ল্যাটফর্ম, আমাকে ইউনো মানে আই ওয়াজ ব্লেসড উইথ এ প্ল্যাটফর্ম অ্যান্ড আমাকে অনেক মানুষই ফলো করে বা সাপোর্ট করে, আই ফিল লাইক ওইটা আমার রেসপন্সিবিলিটি টু গিভ দেম দ্য মেসেজ। ডিরেক্টলি মেসেজ কখনই আমি দিতে পছন্দ করি না, সো আমি ট্রাই করি যে ইনডিরেক্টলি মেসেজ দেওয়া যায়। আমার মনে হয় যে আমাদের সোসাইটিটা কনজারভেটিভ, আর রাষ্ট্রীয় পলিটিক্যাল রিলিজিয়াস এইগুলা ব্যাপার নিয়ে তো অনেক দূরের কথা। আমরা মেয়ে হয়েও যখন মেয়েদের সামান্য ইস্যুস নিয়ে কথা বলতে চাই, ওয়েদার ইটস আমাদের যদি পিরিয়ড নিয়ে কথা বলি, হেলথ ইস্যুস নিয়ে কথা বলি, এগুলাতেও দেখা যায় যে মানুষজন গালিগালাজ করছে যে এটা নিয়ে এভাবে ওপেনলি কথা বলার কী আছে, এটা নিয়ে এতভাবে না বলা ভালো, যে যারটা সে সব তারটা দেখবে। বাট এইভাবে এভাবে যদি আমাদের এখনও এই সিম্পল টপিকসগুলো যদি ট্যাবু হয়ে থাকে, তো আমার মনে হয় যে আসলে অনেক সময় লাগবে আমাদের টু গেট অ্যাডজাস্টেড অ্যান্ড টু অ্যাকচুয়ালি টক অ্যাবাউট ইস্যুস দ্যাট ম্যাটার। আর একটু ওপেন মাইন্ডেড হতে হবে, এখনও ওই পর্যায়ে যায় না বাংলাদেশ। অনেক কিছু নিয়ে কথা বলতে চাই বাট সব কিছু নিয়ে কথা বলা যায় না। নিজের দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে কথা না বলতে চাই, অ্যাটলিস্ট কিছু ইস্যু যেগুলো আসলে গ্লোবাল এগুলো নিয়ে কথা বলা উচিত, এগুলো নিয়ে আসলে আরও সোচ্চার হওয়া উচিত। একজন দুজন যদি সাহস না করে তাহলে আসলে কেউ সাহস করতে পারবে না।